গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল তিনটি ছবি, যার দুটি নায়ক ছিলেন শাকিব খান আর অন্যটির নায়ক নবাগত রোশান। পরিমণির সাথে তার রক্ত ছবিটি শাকিব খানের দুটি সিনেমা শুটার ও বসগিরির সঙ্গে প্রতিযোগিতা করে ভালোই যাচ্ছে। এর আগে অন্য দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেও জাজ মাল্টিমিডিয়া সিনেমায় কাজ করার জন্য ছেড়ে দিয়েছেন ছবি দুটো। এখন আসা যাক মূল কথায়। কিছুদিন আগে আমরা আপনাদের জানিয়েছিলাম শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন ওপারের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। এবার জানা গেল নতুন খবর, একই নায়িকাকে দেখা যাবে রোশানের সাথে। নাম ঘোষণা না হলেও জানা গেছে পরের সিনেমায় রোশানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার শুভশ্রী। সিনেমাটির বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। অন্যদিকে একই নায়িকার বিপরীতে নতুন সিনেমার জন্য অক্টোবরে লোকেশনে হাজিরা দেবেন শাকিব। নাম ঠিক না হওয়া সিনেমাটি মুক্তি পাবে 2017 সালের ভালোবাসা দিবসে। ঈদে সিনেমা মুক্তিতে শাকিবের সঙ্গে এক প্রকার প্রতিযোগিতায় করেছেন রোশান। তবে তার মতে শাকিব হলেন এখনকার সবচেয়ে বড় তারকা, তার সঙ্গে প্রতিযোগিতা হচ্ছে বলা ঠিক হচ্ছে না, নিজের মতো করে ভালো কিছু করার চেষ্টা করছেন। রক্ত তার সে প্রত্যাশা পূরণ করেছে। এবার দেখার বিষয় শুভশ্রীর বিপরীতে বাংলাদেশের এই দুই তারকার মধ্যে কাকে বেশি মানায়। আপনি কার বিপরীতে শুভশ্রীকে দেখার অপেক্ষায় আছেন কমেন্ট করে জানান। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।